কথাই বললাম, সে যেটা নিয়ে আমি আমাদের যেগুলো ছোট ছোট দ্বন্দ্বগুলো সেখানেই হয় যে দায়িত্ব আর ভালোবাসা এক কথা নয়। কখনো দেখবে যে ওর প্রতি ওর খাবারটা ঠিক আছে কিনা, ওর কাপড়টা ঠিক আছে কিনা, এগুলো যদি কেউ দেখে তাহলে সেটা হলো দায়িত্ব। বাট ও আসলে ভালো আছে কিনা ওর কপালে হাতটা দিয়ে ফিল করতে পারা, সেটা হলো ভালোবাসা। দায়িত্বটা ডেফিনেটলি এটা আমাদের জীবনের জন্য অনেক বড় পাওয়ার। জীবনে যদি আমি কিছু করি তবে সেটা ডেফিনেটলি ও সেটা অনুভব করবে এবং আমি প্রতিনিয়ত অনুভব করি, ও না হলে আমার কত সমস্যা হতো। এবং আমি বলিও যে আসলে ইন্ডাস্ট্রিতে মুভ করা খুব কঠিন হয়ে যেত যদি ও আমার গাইড হয়ে না থাকতো। কিন্তু সবচেয়ে বড় কথা যে যে কোনো হাজব্যান্ড ওয়াইফ, যে কোনো বন্ধু, যে কোনো সম্পর্কের মধ্যে দায়িত্ব থাকবে এবং ভালোবাসাটা, আমার মনে হয় ভালোবাসায় এবং অনুভূতিটা এটা খুব জরুরি। চিন্তিত হয়ে আমার হাজব্যান্ডের কাছে কিছু কিছু জিনিস এক্সপ্রেস করার দরকার আমার। এর জন্য মধুরভাইয়ের কাছে জানতে চাইবো, ভাবি বলছিলেন যে ওই বিষয়টি একটা পর্যায়ে গিয়ে অনুভব করি যে আমার বেটার হাফ ছাড়া আমার চলছে না, বা আই ফিল আ লিটল বিট অফ সিকিউর যে অ্যান্ড হি ইজ দেয়ার। তো আপনার ক্ষেত্রে এটা হয় কি না যে ভাবি আছেন পাশে, এর জন্য বা ভাবি ছাড়া আমার চলবে না, ওই বিষয়টা কাজ করে কি? সেটা তো আমি প্রথম থেকেই বলি যে ও ছাড়া চলবে না, এটা বলি এখনও বলি। এখন ওই যে বললাম না, সময় এবং সংসার, সন্তান সব কিছু মিলিয়ে আসলে দায়িত্বটা এবং ওই ভালোবাসাটা আসলে ভাগ হয়ে যায় তখন। এখন হয়তো আমি হয়তো বাসায় ছুটে আসি যে আমার বাচ্চাটা, আমার ছেলেটা, ও আমার মানে ওর জন্য আমি বাসায় দিই যে একটু তাড়াতাড়ি চলে আসি। আপনার বাকি দুজন মেয়ে তো মন খারাপ করবে না, ওরা মন খারাপ করবে না, মন খারাপ করবে না, এই কারণে কারণ ওরা জানে যে বাবা ওদের প্রতি কতটা দায়িত্বশীল। আমি ভালোবাসার জায়গায় বলবো না, তো দায়িত্বটা ভালোবাসার টানে কিন্তু চলে আসে। তার মানে এই ভালোবাসার টানে, আর সেটাই আমি বলছিলাম, তার মানে এই না যে যে ওর প্রতি টান নাই। আমি যে চিন্তা করি আমার বাচ্চার জন্য, আমি বাসায় আসলে তো আমার ওয়াইফকে আমি পাবো, এবং আমরা আমি খুব ফ্যামিলি, আমি মনে করি যে আমার যতটুকু অবসর ততটুকু আমি বাসায় দিতে পছন্দ করি। আমি বাসায় যতক্ষণ থাকি আমার মনে হয় যে শ্রেষ্ঠ সময়টাই কাটাই। বাসায় ঢুকলে মনে হয় আর বেরোতে ইচ্ছে করে না, আর বেরোলে ওদেরকে নিয়েই বেরোতে যাই। আচ্ছা, আমার ওয়াইফের সঙ্গে একটা বিষয় মাঝে মাঝে লাগে যে আমি হয়তো কোথাও দাওয়াত আছে, তখন আমি বলি যে সবাইকে নিয়ে যাব, তো হয়তো বললো যে না ও যেতে চায় না, ও না যেতে চাইলে আমি বলি যে ঠিক আছে আমিও যাবো না, যাওয়া হয় না। আপনাদের সন্তানদের কথা যেহেতু উঠেছে, তো প্রথমে হচ্ছে প্রেরণা, তারপর প্রতীক্ষা এবং প্রতিশোধ। তিনজন আপনাদেরকে যখন দেখছে, আপনাদের কাজে আপনারা এত ব্যস্ত, তো তারা কিটা উপভোগ করে? তারা কি মনে করে যে না বাবা মা আছেন এই জগতে, আমরাও এদিকে এগিয়ে যাব? কারণ আমরা ইতিমধ্যে প্রতীক্ষাকে দেখেছি একটি মুঠোফোনের বিজ্ঞাপনে এবং প্রেরণা গান গাইছে। তো তাদের অনুভূতিটা কি একটু জানতে চাইছি। আমি আসলে কোনোভাবে ওদেরকে ওই শূন্যতাটা তৈরি করতে দিতে চাই না যেখানে ওরা মনে হয় যে বাবা মা এতই ব্যস্ত আমাদের সময় দিচ্ছে না। আমরা এমনভাবে মিলিয়ে নিয়েছি জিনিসটা যে আমার কখনো মনে হয় না যে আমার বাচ্চারা ওই শূন্যতাটা টের পায়, বরং ওরা আমার যেমন আমাদের কোনো প্রোগ্রাম বা কোনো কিছু ওরা, আমি দেখেছি ওরা কথা বলার সময় বলে যে বাবা মা, বাবা গান লিখেন বা মা গান করছেন, ওরা এনজয় করে ভীষণ। এবং আমরা কিন্তু কখনো আমাদের ছেলে মেয়েদেরকে ওরকমভাবে বলিনি যে তোমাদের সিঙ্গার হতে হবে বা ওরকম প্রেশার করিনি, কিন্তু দেখা যাচ্ছে যে এটা অটো হয়ে যায় না, মানে জেনারিকের যে ব্যাপারটা সেটা দেখি যে এক ওয়ান ফাইন মর্নিং আমি আবিষ্কার করলাম আমার বড় মেয়ে খুব ভালো গান করে। সে কি মায়ের সাথে চর্চা করে? আমার মাঝে মাঝে যেটা হয়, ও খুব ভালো গিটার প্লে করে। আচ্ছা, এবং ভীষণ ভালো মাশাল্লাহ। ওরা আসলে এটা একটা নেশার মতো, মাঝরাতে ও ঘুমায়, ওর বিছানা আমার ক্লিন করতে হয় সকালবেলা, এবং গিটারটা নিয়ে রাতে ঘুমায়, বাজাতে বাজাতেই সে ঘুমায়, এবং দুজনেরই কানে হেডফোন থাকে, সারাক্ষণই তারা গান শোনে। আচ্ছা, এটা 24 ঘন্টা। এটা বরং এই যে আসার সময়ও, এখানে আসার বেলায় বলতে হলো হেডফোনটা খুলে রাখো, কারণ কল বেল বাজলে তোমরা শুনবে না। তো এরকম যে আমার বড় মেয়েটা যেটা হয় যে আমি আর ও অনেক রাতের বেলা ওর বাবা যখন থাকে না, দ্যাট টাইম ও বাজায়, ও ইংলিশ নাম্বার করতে থাকে, ওইটারই আবার বাংলা কোনো ভার্সন থাকলে সেটা ওর সাথে আমি গাই, এবং ও বাজাতে থাকে ওই ওই টিউনে যদি কোনো গান আমি একই মিলে যাই ওর সাথে, আমি অ্যাটেন্ড করি। ইতিমধ্যে আমি বলে নিতে চাই, আয়ুব বচ্চু ভাই ওর গান করে, গান শুনে এতটাই মুগ্ধ হয়েছেন যে উনি ওনার ওর গানের অ্যালবাম হাতে নিয়ে নিয়েছেন এবং গান রেকর্ডও করেছেন উনি। আরও আমেরিকান টাইম টিভিতে ওর 40 মিনিটের ইন্টারভিউ উইথ ওর গান গিয়েছে, যেটা আমরা দুইটা পার্টি ইউটিউবে চাইলে দর্শকরা দেখতে পাবেন। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো যে ওরা ওর বাবার মতো হয়তো লিখতে পারলে আমি আরও খুশি হতাম, কিন্তু আমার খুব ভালো লাগে যে আমার বাচ্চারা অ্যাটলিস্ট সুরটা বুঝে, মানে
বেশুরু কেউ গাইলে খুব ভালো শিল্পীও যখন এখন তো টেলিভিশন চ্যানেলগুলোতে ওরা অনেক জায়গায় আমাদের সাথে গান শুনতে যায়, ভালো মন্দটা বোঝে। বাহ, সেটা খুব স্বাভাবিক রক্তের মধ্যে সেটা, যেহেতু খুব বোঝে। ছেলেটাও দেখেছি, ও একটু ও খুব উচ্ছল এবং খুবই চঞ্চল, কিন্তু তার মাঝেও দেখেছি ও মাঝে মাঝে গান গায়, এবং গানে ও যে গাইছে 4 বছরের একটা বাচ্চা, ওর সুরটা এত সুন্দর করে ও লাগায়, ও গাচ্ছে আনমনেই, কিন্তু ওর কোথাও কোনো সুরে ভুল হচ্ছে না, কথাগুলো এলোমেলো গাইছে, হয়তো একদমই এলোমেলো হাসতে হবে, কিন্তু আমি হাসি না, কারণ ওর সুরটা এত ভালো গায় যে আমার তখন আর কথাগুলো মাথায় আসে না। তো আমি বলবো যে আমার খুব ভালো লাগা যে ওরা ইন্ডাস্ট্রিতে, বড় মেয়ে অবশ্য চায় না কখনো যে এটাকে প্রফেশন হিসেবে নেবে, ও তাই বলেছে ওর ইন্টারভিউতে, ও চায় যে ও আর্কিটেক্ট হবে, পাশাপাশি ও গানটাকে রাখবে। তো আমিও চাই না যে গানের জন্য, আসলে এটা আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে বলতে চাই যে গান দিয়ে যদি কেউ ভাবে যে প্রফেশন হিসেবে গানকেই নেবে, তবে এটা খুব ভুল একটা বিষয়। হ্যাঁ, যে কোনো মানুষ সৌখিনতার পর্যায়ে এবং গানকে যদি সে তার ভালো লাগার জায়গায় রাখে, তাহলে আমার মনে হয় সেখানে অনেক বেশি দায়িত্ব নিয়ে এবং অনেক বেশি ভালোবাসা নিয়ে কাজ করতে পারে। ধরো আজকে আমি যখন আমার একটা স্টেজ শো থাকে, তখন আমি কী গান গাইবো একটা বিরাট লিস্ট করি, কিন্তু আমি যদি এটা যদি আমার প্রফেশন না হতো, তাহলে আমি বাসায় প্র্যাকটিস করতাম নিশ্চয়ই একটা ঠুমরি অথবা একটা রাগ অথবা একটা কিছু। তাই আমি বলবো যে এই পর্যায়েই থাকুক, আমিও তাই চাই। আচ্ছা বকুল ভাইয়ের কাছে জানতে চাইবো, আপনি তো অনেকের জন্য গান লিখেছেন, তো আপনার লেখা গান যখন আপনার মেয়ের কণ্ঠে, আপনি এটা রেকর্ডিং তো হয়ে গেছে বোধহয়, একটা গান হয়েছে, হ্যাঁ, তো সেই অনুভূতিটা কেমন বাবা হিসেবে? রেকর্ডিং এর দিন অবশ্য আমি যাইনি, গানটা আমার লেখা যদিও, ও ছিল, আমি পরে ও জাস্ট ওইটা প্রথম অবশ্য এখনো ফাইনাল ভয়েসটা দেয়নি, একটা রাফ ভয়েস দিয়েছে, ওটাই আমি শুনেছি। আচ্ছা, শুনে আমার ওই শোনার পরে অনুভূতিটা কি জানবো ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আরো একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। তখন কি জিজ্ঞেস করেছিলেন যে বিশেষ কি কারণ, মানে বাচ্চু আঙ্কেলি কেন? মানে ও খুব তার ফ্যান, ভীষণ ফ্যান সেই হিসেবে, বলে আমার বাসার কাছেও বাচ্চুয়ের স্টুডিও, তো আমিও ব্যস্ত থাকি। তো একদিন আমার মেয়ে খুব বলে যে বাবা এতদিন বললাম তুমি নিয়ে গেলে না, তা আমি আবার বাচ্চুকে তখন ফোন দিলাম। আমার খুব খারাপ লাগছিল যে এতবার বলেছে আবার বাসার কাছে অথচ যাওয়া হয় না, তাই আমি ফোন দিলাম যে বাচ্চু ভাই ফ্রি আছেন? বলে যে আমার প্রেরণা আসছে। বলে ঠিক আছে তুই সন্ধ্যাবেলা নিয়ে আয়। তারপরে আমি আমার মেয়েকে বললাম তুমি সন্ধ্যাবেলা রেডি থেকে আমি নিয়ে যাবো। তারপরে ওকে আমি নিয়ে গেলাম, এবং বাচ্চুভাই তখন একটা জিঙ্গেলে কাজ করছিলেন, ভেতরে ছিলেন, আমার ভাবি আবার তখন ছিলেন, তো আমি ভাবি সহ আর প্রেরণার সঙ্গে গল্প করছিলাম। তো বাচ্চু ভাই স্টুডিওর অনেকক্ষণ পরে কাজ শেষ করে এলেন, তারপরে ওর সঙ্গে ও তো ওর মতো করে সালাম করলো বা কথা বললো, কথা বলতে বলতে বাচ্চু বলে ওকে গান করে, তাই আমি যে একটু একটু করে ও ইংলিশ নাম্বার করলো, ইংলিশ নাম্বার আচ্ছা একটু গাওয়াতে দেখি। তারপরে ও তখন গান একটা গান গাইলো, তো বাচ্চু ভাই তো গান একটা গাওয়ার পরে ও থামিয়ে বলে যায় এই দাঁড়া দাঁড়া, আমি তো অবাক হয়ে গেলাম ওর গলা শুনে। তারপরে বলে যে সব বাদ, ওর দায়িত্ব আমার। হ্যাঁ, এবং তখনই বলে তুই তাড়াতাড়ি আমার গান লিখে দে, আমি ওর গান করে করবো আর কি, আমি ওর গান করবো, এবং কাউকে এখন বলার দরকার নেই, সময় হলেই জানবে সবাই। তো আমার খুব ভালো লাগলো, এবং আমি তখন আমরা আলাপ করে, এবং পরদিন বাচ্চু আবার ফোন দিলাম ও গান রেডি করছিস আজকে দিয়ে যা, এরকম মানে উনি আমার চেয়ে বেশি, মানে আমি তো এটা চিন্তাই কল্পনার অতীত ছিল। তারপরে আমি পরদিন ওনাকে একদিন পরে গান দিলাম, এবং উনি আবার টিউন করলেন, বাচ্চু আমার মেয়েকে সামনে থেকে উঠিয়ে দিলেন গলায় মানায় কিনা এরকম, তাই তো। তারপর তো রেকর্ডিং যেদিন হলো সেদিন ও গিয়েছিল। এই মানে একটা কথা বলতেই হয় যে 19 বছর পার হয়েছে, কিন্তু এখন শুধু সন্তানকে নিয়ে এত গর্বিত বাবা মা, শুধু সন্তানের কথাই চলে আসছে। এখন একটু আপনাদেরকে নিয়ে প্রশ্ন করতে চাই। প্রথমত জানতে চাইবো যে যদি বলি একজন গান লিখছেন, একজন গান গাইছেন, তো যদি বলি আপনাদেরকে একটু গ্রেডিং করতে, 10-এ কে কাকে কত দেবেন? তো 10-এ 10। ভাইয়া, আমি তো ওকে এখন 10-এ 10 দেব, কারণ আমি চাইতাম যে ও খুব তৈরি হোক এবং খুব ভালোভাবেই প্রেজেন্টেশনটা খুবই ভালো হোক, সেদিক থেকে ও উতরে গেছে। তা তো অবশ্যই। আচ্ছা, আর এই 19 বছরের পথ চলায় যদি বলি দোষ গুণের ভারটা কেমন, এবং যদি একটা স্পেসিফিক দোষ এবং গুণের কথা বলতে বলি সেটা কি হবে? তেমন কোনো দোষ নেই, তেমন কোনো দোষী নেই, খালি বলবো যে লেখকরা যেমন হয় তেমনটাই, সব কিছু মিলিয়ে। তাহলে কি এটাকে ভালো দিক এবং খারাপ দিক দুটোতেই বসে দিতে হচ্ছে? ভাইয়া, আমি তো বলবো যে মানে গুণ তো প্রচুর, আমি যদি বলি যে কণ্ঠ গুণ, আমি যদি বলি রাধুনি গুণ,
ওগুলো সবগুলোই ভালো। আর যদি বলি যে দোষ, তাহলে আমি একটা জায়গায় শুধু একটা জায়গায় যেটা আমি স্ট্যান্ড করি সেটা হচ্ছে মানে প্রথম রেগে যায় পারদের মতো উঠে যায়, সেটা নামতে একটু সময় লাগে। তো ওইটাই আমি সবসময় চেষ্টা করি যে ওইটা কীভাবে নামবে আর কি, ওই একটা জায়গায় আমার সবচেয়ে বেশি। সর্বোচ্চ কতক্ষণ থেকেছে সেটা? সেটা আসলে হচ্ছে ও ভালো বলতে পারবে। আচ্ছা, তো মানে কি করতে হয় সেই রাগ কমানোর জন্য, বা কিভাবে আপনি মানে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে কোন ক্ষেত্রে? মানে রাগের বিষয়টা এমন যে পুরো ফ্যামিলিকেই তখন আমার ইয়ে করতে হবে যে তোমার রেগে আছে এখন আর সামনে যেও না বা ইয়ে করো না, ঠিক আছে? তারপরে ওর একটা আছে যে হয়তো কমে যায় কিন্তু একটু সময় নেয়, একটু দীর্ঘ সময় নেয় আর কি, ওই সময়টা পর্যন্ত আমাদের একটু ক্রান্তিকালই যায় আর কি। আচ্ছা, যদি বলি যে ভাবির এমন কোন সিক্রেট যেটা আপনি জানেন ভাবি জানেন না, তো এটা আজকে আপনি জানিয়ে দিতে চান ভাবিকে? এটা আমি বাসায় গিয়ে ওকে বলবো। আচ্ছা ভাবি, আপনার কত কিছুই তো মনে হয় করেছে, এখন বললে তো ঝগড়া বেঁধে যাবে, হচ্ছে না? অন্য প্রশ্নে চলে যাই। ঠিক আছে, খুব ভালোভাবে বুঝতে পারছি, একটা চমৎকার আন্ডারস্ট্যান্ডিং আপনাদের মধ্যে আপনারাই তৈরি করেছেন, সেটা আপনাদের ভালোবাসার কারণে হোক, আপনাদের ম্যাচুরিটির কারণে হোক। শেষ প্রশ্ন করতে চাই, কারণ সময় শেষ হয়ে যাচ্ছে, 19 বছরে পা দিয়েছেন, এরকম আরো কতগুলো 19 বছর পার করতে চান? কটা 19 বছর আমরা পাবো সেটা আমি জানি না, কিন্তু প্রত্যাশা থাকবে যেন এরকম আরো অসংখ্য 19 বছর আমাদের প্লাস হোক আর কি, এটা আমি চাই। ওর সাথে জুড়ে দিচ্ছি, আমার যদি এই মুহূর্তে মনে হয় আমি আমার আমিতে ওর সাথে আমার ইন্টারভিউ করে ভালো লাগে না, আমি এখন ভালো লাগে না তো চলে গেলাম তো দিলাম, কিন্তু আমি তো পারবো না, কারণ আমার মনে হবে যে আমি কোথায় যাবো, বাসায় তো যেতে হবে, আমার বাচ্চাদের আছে, বাচ্চাদের নিয়ে আমার সময় কাটাতে হবে, ওদেরকে এই দায়িত্বটা আছে। সেটাই হয় যে আমরা এখন বাকি জীবন যতটুকু কাটাতে হবে সেটা হলো আমাদের সন্তানদের কথা। আপনাদের দুজনকে অশেষ ধন্যবাদ। অনুষ্ঠান শেষ করতে হবে, তবে ভাবিকে একটু অনুরোধ করবো আমাদেরকে যদি একটু গান শোনাতেন আপনি, তো আপনি একটু প্রস্তুতি নিন, আমি দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আজকে এই দুই অতিথির কাছ থেকে কথাগুলো শুনে একটা কথা তো বলতেই হয় যে ভালোবাসার বন্ধন সত্যি অনেক দৃঢ়, আর তাদের জন্য শুভকামনা রইল। আপনারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আগামী পর্বে আবার হাজির হয়ে যাব একই সময় একই চ্যানেলে, আমাদের সাথে যোগ দিতে ভুলবেন না। আর এখন গান শুনবো। গানে কথা লিখেছেন কবির বকুল, সুর করেছেন এসআই টুটুল, আর গিয়েছিলাম আমি, ফামিদাপা, পাপাদা, এসআই টুটুল। দুঃখটাকে দিলাম ছুটি, আসবি না ফিরে, এক পৃথিবী ভালোবাসা রয়েছে কিরে, মনটা যেন আজ পাখি।